মোনাজাত নামাজের অংশ কিনা এগুলো কোনো প্রশ্ন হলো না। নামাজই মোনাজাত, নামাজের ভিতরে আল্লাহর সাথে মোনাজাত মানে হলো চুপি চুপি কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি বলছি, যখন কেউ নামাজে দাঁড়ায় তখন সে তার মালিকের সাথে রবের সাথে মোনাজাত করে, নামাজটাই মোনাজাত। তারপরে নামাজের পরে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতেন, দোয়া করা ভালো সুন্নাহ সম্মত, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একা একা করতেন, দলবদ্ধভাবে করতেন না। দলবদ্ধভাবে করলেই যে বেদাত হবে সেটাও না, সুন্নতের খেলাফ বেদাত হতে একটু সময় লাগে। একটা হলো সুন্নত, একটা হলো সুন্নতের খেলাফ, আর একটা হলো বেদাত। কথাকে বুঝতে পারছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোনাজাত একা করতেন, কোনো কারণে কেউ মাঝে দলবদ্ধ করলে বেদাত হয় না, তবে দলবদ্ধ কাজটাকে নবীজির নিয়মিত সুন্নতের চেয়ে ভালো মনে করলে, নবীজির সুন্নতকে ছোট মনে করলে কি হয় একটু বুঝাতে হবে। বেদাত বিষয়টা হয়তো আরো প্রশ্ন থাকবে, বোঝেন? আপনারা কোরআন বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? আমি দলিল দিয়ে প্রমাণ করব, অকাট্য দলিল দিয়ে, যে দাঁড়িয়ে পড়লে আদব, বসে পড়লে বেআদব, দাঁড়িয়ে পড়লে সওয়াব, বসে পড়লে সওয়াব হবে না। সবচেয়ে বেশি মর্যাদার অধিকার কার? কোরআন কার কালাম? তা আপনি এমপি সাহেব আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন, আল্লাহর সাথে কথা বলছেন বসে, আপনার সে বেআদব কেউ আছে নাকি? নামাজের ভিতরে আল্লাহ আমাদের সব ইবাদত শিখিয়েছেন। নামাজে জিকির নেই, তাসবিহ নেই, দোয়া নেই, দরুদ নেই, সালাম নেই। আমরা নামাজে দোয়া বসে পড়ি না দাঁড়ায়, নামাজে দরুদ বসে পড়ি না দাঁড়ায়, নামাজে সালাম বসে পড়ি না দাঁড়ায়। দাঁড়ায় কি করে? দাঁড়ায় কি বোঝা গেল? আল্লাহ নিজে শিখিয়ে দিলেন যে দরুদ সালাম দোয়া জিকির সব বসে হবে, আর কোরআন কিভাবে হবে? আর আপনি মিয়া না আল্লাহর শিক্ষা মানেন না, বসে বসে কোরআন পড়েন। তিন নম্বর দলিল, এসব অকাট্য দলিল, এমন অকাট্যদের রামদা দিয়েও কাটতে পারবেন না। চতুর্থ, নফল নামাজ বসে পড়া যায়, কিন্তু সব বেশি হবে কিসে? দাঁড়িয়ে কি করেন? কোরআন পড়েন। তাহলে কি বোঝা গেল? যে কোরআন দাঁড়িয়ে পড়লে সব বেশি, বসে পড়া যেখানে যায় সেখানেও সব কম হবে, বোঝা গেল না? এই দলিলগুলো কাটতে পারবেন না, কিন্তু এখানে গলত আছে। আপনি দলিল খুঁজেছেন সুন্নত বাদ দিয়ে। এই হলো আমাদের বেদাতের বড় দরজা। আপনাকে প্রথমেই বুঝতে হবে যে প্রতিটি নেক আমল নবীজি করেছেন নাকি, এমন কোন আমল আছে যেটা নবীজি করেননি শুধু আমাদের করতে বলেছেন, আছে নাকি? প্রত্যেকটা নেক আমল নবীজি করে আমাদের শিখিয়েছেন। কোরআন শরীফ কি নবীজি শুধু দা নামাজেই পড়তেন না নামাজের বাইরেও পড়তেন? দাঁড়িয়ে না বসে, বসে পড়তেন, শুয়েও পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কোলে শুয়ে শুয়ে কোরআন পড়তেন, এমনকি আমি নাপাক থাকলেও আমার কোলে শুয়ে কোরআন পড়তেন। তাহলে নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়াই সুন্নত, ফরজ সুন্নত অথবা মুস্তাহাব সুন্নত, কিন্তু নামাজের বাইরে কোরআন বসে পড়া সুন্নত। কেউ যদি পায়ের ব্যথায় দাঁড়িয়ে পড়ে, ঘুম আসলে দাঁড়িয়ে পড়ে, একটা কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন পড়ে, নাজেজ হবে নাকি? চাইজ হবে। কিন্তু কেউ যদি মনে করে বসে পড়লে বেআদব হয়, দাঁড়ালেই আদব হয়, ও বসে পড়ে না, নামাজ কোরআন পড়তে গেলেই দাঁড়িয়ে পড়ে, ওইটা কি হবে? এইটার নাম হলো বেদাত। আপনারা কি বুঝতে পারছেন? দাঁড়িয়ে পড়াটা মূলত বেদাত না, দাঁড়িয়ে পড়াটাকে আদব, বসে পড়াকে বেআদব। দাঁড়িয়ে পড়লে সব বেশি, বসে পড়লে সব কম মনে করা, এই মনে করাটা হলো বেদাত। কারণ এইটা মনে করলে আপনি প্রথম বেআদব কাকে বানালেন? বুঝতে পারেননি? আপনি যখনই বললেন বসে পড়লে আদব কম, বসে প্রথম কে পড়েছেন? সাহাবায়ে কেরাম। তাহলে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেআদব বানালেন। এইটা হলো বেদাত, এইটা হলো বেদাতের কারণে ইমানের ক্ষতি। কথাকে বুঝতে পেরেছেন?